রাজ্যের সমস্ত কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার্থীদের জন্য একটি সুখবর যে আপনারা কিন্তু প্রত্যেকে অনলাইনে ঘরে বসে মোবাইল ফোনের মাধ্যমে পরীক্ষা দিতে পারবেন এর পাশাপাশি আপনাদের পরীক্ষা কবে হবে এবং আপনাদের যাদের যাদের অ্যান্ড্রয়েড ফোন নেই এবং আপনাদের যাদের যাদের নেটের সমস্যা রয়েছে তো আপনাদের কীভাবে পরীক্ষা হবে সমস্ত কিছু জানার জন্য আপনাদের যে কাজগুলো করতে হবে আপনি যে ভিডিও দেখতেই পাচ্ছেন তাহলে লাইকনে ক্লিক করে ভিডিও দেখতে লাইক দিন আজও সাবসঙ্গে দেখতে পাচ্ছেন সেই সাবসঙ্গে ক্লিক করে পাশে বিলনে ক্লিক করে অলকে রাখুন আজও সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বলা হয়েছে যে রাজ্যের কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ে অবশেষে জট কাটলো অফলাইন নয় সমস্ত কলেজে কিন্তু পরীক্ষা হবে অনলাইনে সিলমোহর পড়লো ওপেন বুক এক্সাম পদ্ধতিতেই অর্থাৎ বাড়িতে বসে বই দেখেই পরীক্ষা দিতে পারবে পড়ুয়ারা আজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকের পর এসব সিদ্ধান্তের কথা জানা গিয়েছে তবে পরীক্ষা ব্যবস্থা নিয়ে শিক্ষা দপ্তর নতুন কোনো আর কিন্তু নির্দেশিকা দেবে না সমস্ত প্রক্রিয়া ঠিক করতে বিশ্ববিদ্যালয়গুলিকেই কিন্তু পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে ইউজিসির সাম্প্রতিক গাইডলাইন অনুযায়ী দেশের সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে স্নাতক এবং স্নাতকোত্তর চূড়ান্ত বর্ষের পরীক্ষা কিন্তু নিতেই হবে সুপ্রিম কোর্টও কিন্তু তাতে সিলমোহর দিয়েছে সেই মতো এ রাজ্যেও অর্থাৎ পশ্চিমবঙ্গেও কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে পরীক্ষার তোড়জোড় শুরু হয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন যে এক সপ্তাহের মধ্যে সমস্ত পরিকল্পনা ঠিক করার তা মেনে করোনা আবেগে কিভাবে পরীক্ষা নেওয়া হয় তার রূপরেখা স্থির করতে সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসেছিলেন কিন্তু শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সেখানেই ঠিক হয় যে অফলাইনে নয় সর্বত্র অনলাইনে কিন্তু পরীক্ষা নেওয়া হবে থাকবে হোম অ্যাসেসমেন্ট অক্টোবর অর্থাৎ ফার্স্ট অক্টোবর থেকে অর্থাৎ আঠেরোই অক্টোবর পর্যন্ত তারিখের মধ্যে পরীক্ষা সম্পূর্ণ করতে হবে অর্থাৎ আপনাদের পরীক্ষা হবে কিন্তু ফার্স্ট অক্টোবর থেকে আটই অক্টোবরের মধ্যে অক্টোবর মাসের মধ্যেই প্রকাশ করতে হবে ফলাফল অর্থাৎ রেজাল্ট বিশ্ববিদ্যালয়গুলি চাইলে মৌখিক পরীক্ষার মাধ্যমেও চূড়ান্ত বর্ষের পড়ুয়াদের মূল্যায়ন করতে পারে প্রত্যন্ত এলাকার পরীক্ষার্থীদের কথা ভেবেও কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ইন্টারনেট সমস্যা থাকলে শহরের কাছাকাছি কোনো সেন্টার তৈরি করে সেখানে অনলাইনে পরীক্ষা হবে অর্থাৎ আপনাদের গ্রামে যদি ইন্টারনেট সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের কাছাকাছি শহরে কিন্তু কোনো সেন্টার তৈরি করে সেখানে কিন্তু আপনাদের অনলাইনে পরীক্ষা হবে সেক্ষেত্রে ইন্টারনেট খরচ যে রয়েছে বহন করবে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় অর্থাৎ আপনাদের ইন্টারনেট যে খরচ রয়েছে তা কিন্তু দিতে হবে না ইতিমধ্যেই প্রেসিডেন্সি ম্যাকআউট এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় পরীক্ষা ছাড়া আগের সেমিস্টারের ফলাফল ভিত্তিতে চূড়ান্ত বর্ষের ফলপ্রকাশ কিন্তু করেছিল প্রেসিডেন্সি এবং ম্যাকআউট বাদে বাকি সকলেই ফের পরীক্ষা নিতে হবে ইউজিসির গাইডলাইন মেনে পরীক্ষা নেওয়ায় এক্ষেত্রে সার পেয়েছে প্রেসিডেন্সি এবং মেকর্ড বিশ্ববিদ্যালয় আজকের বৈঠকে সিদ্ধান্ত ঘোষণার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পাশাপাশি সম্পূর্ণ নতুন পদ্ধতিতে পরীক্ষা দেওয়ায় প্রস্তুত নিতে হবে কিন্তু ছাত্রছাত্রীদেরও তো আসলে আপনারা আপনার প্রত্যেকে বুঝতে পেরেছেন যে আপনাদের পরীক্ষা হবে কিন্তু ওপেন বুক অর্থাৎ বাড়িতে বসেই কিন্তু আপনাদের প্রত্যেকে বই দেখে কিন্তু পরীক্ষা দিতে পারবেন এ নিয়ে আপনার কোনো সমস্যা নেই এর পাশাপাশি যদি আপনার গ্রামে কিংবা আপনার শহর যদি অর্থাৎ ইন্টারনেট সমস্যা হয়ে থাকে সেটা আপনার কাছাকাছি যদি সহজে রয়েছে সেখানে সেন্টার খোলা হবে সেখানে আপনি পরীক্ষা হবে অনলাইনে এবং ইন্টারনেট খরচে রয়েছে তা কিন্তু বহন করবে সংশ্লিষ্ট আপনাদের শিক্ষকতা যে বিশ্ববিদ্যালয় রয়েছে তা কিন্তু বহন করবে তো এ নিয়ে আপনার কি মতামত রয়েছে অবশ্যই কেন শাখা রয়েছে ওখানে জানিয়ে দেবেন এবং এরকম নতুন আপডেট পরবর্তীতে পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলেন ক্লিক করে নোটসম অলকে রাখবেন এবং ভিডিওটি শেয়ার প্রত্যেকে জানিয়ে দেবেন তো প্রত্যেক ভালো থাকুন এবং সুস্থ থাকুন